সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন, বাবা মা বিয়ে দিতে চায় না, আমরা কি করব? তরুণদেরকে আহাজারে আমার খুব কষ্ট দেয়, কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করিনি, আমি এখন নানা হয়েছি, আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি। এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব। তো আমি বলি, আমি আমার সংসার জীবন গোছানো শেষ, আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ে বেড়াই, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই, আমার কোনো টেনশন নাই, কারণ আমার সংসারের সব সেট আপ করা শেষ। সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয়, মায়া হয়, যারা আর্লি ম্যারেজকে দোষণীয় মনে করে, তারা অনেক বেশি দেরি করে তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে 30-35 পার হওয়ার পর বিবাহ শাদী করেন। এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে, প্রথম তো আবার ছেলে মেয়ে নেওয়া যাবে না, একটা লম্বা সময় এনজয় করতে হবে, 40-এর পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে, এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে 55-60 চুই চুই হয়ে যায়, ততক্ষণে সংসারের ঘানি টানতে থাকে। আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয়, এই বেচারা বৃদ্ধ বয়সে আর যাওয়ার কোনো উপায় নাই, আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না, তাহলে তার দুঃখের কোনো শেষ আছে? আর আমার সব কিছু কমপ্লিট, এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয়, বেলাইন হয়, সোজা কানটা বলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই, কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে, অনেকগুলো সন্তান আছে, আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানে বাকি আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের, এই বেচারাদের যে অসহায়ত্ব, এটা কথা কেউ বলে না, দেখেন আমিও নারীদের ওয়াজই করে গেলাম, ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি। এই বেচারারা যতদিন বাবা সংসারে থাকবে, তোমার ঘানে তুমি টানো, বাবা মা বাধ্য না, মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না। এরপর যখন বিয়ে হবে, বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে, হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আছে। আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম, এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে, এসে বলছে হুজুর আপনার অনেক ওয়া শুনছি, আজকে আমার বাপরে হাতের কাছে পাইছি, আমাকে বিয়ে দেন, আমি বহু বলছি, আজকে আপনি হাতে নাতে বলেন। আমি নিজে লজ্জা লাল হয়ে গেলাম, ছেলে কি বিহার। যাই হোক, তো এই বেচারারা বিয়ে করতে যাবে, বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে, মানে টাকা কামাই করো। মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে, তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব? বলে বলার সুযোগই নেই, রাইটই নেই। এরপরে বিয়েটা যখন হয়ে যায়, এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো, এখন বউয়ের পেট পালো, ছেলে মেয়ের পেট পালো, তাদের উপার্জনের দায় দায়িত্ব তার, নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান, অসহায় হয়ে যান, তাদের দায়িত্ব তার, বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয়, শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয়। শতভাগ খরচ ছেলে, আর বাপের সম্পদে পাবে হলো 2 টাকা 2 আনা, আর মেয়ে পাবে 1 টাকা, তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের খরচই তার উপরে বর্তায় না। ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে? একজনকে 2 টাকা দিয়ে বাজার পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখাই দিয়েছেন, এতগুলো সব তোমাকে আনতে হবে, আরেকজনকে 1 টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র 1 টাকা দিয়া যা খুশি তা করতে পারো। তাহলে এই 1 টাকা যাকে দেওয়া হয়েছে, তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারকে, বিশ্লেষণকে বিচার করতে চায়, তারা আল্লাহর উপরে যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া কিছুই করছে না, আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের সম্পর্কে এত কথা বলেছে, দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একটি চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন যে আল আম্বিয়া আবুল বানাত, আপনারা অবাক হবেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বাবা, কোনো অভিভাবক, কোনো প্যারেন্টস, কোনো মা যদি কোনো কন্যার কারণে, কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ে, সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায়, কোনো কারণে তিনি যদি কোনটা সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান, এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন, সদাচরণ করেন, তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস আছে, আমি আর সেদিকে যাব না, শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করব। সেটা হলো, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সোহবতি, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মাক, তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের। এরপর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল, তারপর? আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস, তিনি বলেছেন তারপর তোমার মায়ের। জিজ্ঞাসা করা হলো তারপর, এরপর বললেন তারপর তোমার মায়ের। এরপর সাহাবী যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর, এরপর বললেন তোমার বাবা। আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়েক, তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে, তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে, ব্রোঞ্জটাও দিলেন মাকে, বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার। এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।